আইআরজিসির হুমকি, ইসরায়েলকে সরিয়ে না দিলে আবারও মোসাদ ঘাঁটিতে হামলা হবে। মুখ থেকে মাছি বের করার মতো ওদের ফেলে দেব, পুতিনের হুঙ্কার। চীন কখনোই ইউক্রেনে আক্রমণ করবে না। বেসামরিক জনগণের ওপর আমেরিকার বোমা ফেলার দীর্ঘ ইতিহাস রয়েছে, এখন বক্তৃতাবাজি তাদের করার কোনো অধিকার নেই। জার্মানি নতুন পথ খুঁজছে, ইউক্রেনীয়দের বললেন জেলনস্কি। ইউক্রেনের মেরে ফাড়ে রুশ হামলায় 21 জন নিহত, দাবি মেয়রের। সবশেষে জানবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি টানতে 15 পরিকল্পনা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আইআরজিসির হুমকি, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্মকর্তারা যদি ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর ভিত্তির তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেন, তাহলে মোসাদের ঘাঁটিতে আবারও হামলা চালানো হবে। গতকাল ইয়েমেনের আরবি ভাষা টেলিভিশন চ্যানেল আল মাসিরাকে দেওয়া সাক্ষাৎকারে এইসব কথা বলেন তিনি। জেনারেল রামেজান শরীফ বলেন, যেসব ঘাঁটি থেকে ইরানের নিরাপত্তা ব্যবস্থার উপর হামলা চালানো হয় সেসব ঘাঁটি ধ্বংস করা আমাদের স্বাভাবিক অধিকার এবং এটি ইরানের জন্য রেড লাইন। তিনি জানান, সাম্প্রতিক হামলার আগে ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাস মাসজেদি বেশ কয়েকবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নেতাদেরকে মোসাদের ঘাঁটি থাকার ব্যাপারে সতর্ক করেছেন। জেনারেল রামেজান শরীফ বলেন, যদি ইরাকি কর্মকর্তারা ইহুদিবাদীদের ঘাঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারে ভূমিকা রাখেন এবং আমাদের নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমরা সেগুলোর উপর হামলা চালাতে মোটেই দ্বিধা করব না। শনিবার দিবাগত রাতে আইআরজিসি 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরাকের কুর্দিস্তানের মোসাদ ঘাঁটিতে হামলা চালায়। এতে মোসাদের বেশ কয়েকজন কর্মকর্তা হতাহত হয়েছে। মুখ থেকে মাছি বের করার মতো ফেলে দেব ওদের, পুতিনের হুঙ্কার। রাশিয়াকে জঞ্জালমুক্ত করবেন বলে হুঙ্কার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টেলিবার্তা এই হুঙ্কার দিয়ে পুতিন তার স্বভাবসিদ্ধ শীতল কণ্ঠে বলতে শোনা গেল। রাশিয়া থেকে তিনি কিছু ময়লা এবং বিশ্বাসঘাতকদের বিদায় করতে চান। পুতিন বলেছেন, মুখে ভুল করে মাছি ঢুকে গেলে যেভাবে ফেলে দেই ওদেরকেও ঠিক সেভাবেই বের করে ফেলে দিব। পুতিনের অভিযোগ, আমেরিকা এবং তার সহযোগীদের মদদে রাশিয়ায় থেকেই রাশিয়ার বিরুদ্ধে কাজ করছেন কেউ কেউ, তাদের বিশ্বাসঘাতক এবং দেশের জঞ্জাল বলে মন্তব্য করে পুতিন জানিয়েছেন, তিনি অবিলম্বে রাশিয়ার সাফাই অভিযানে নামবেন। পুতিন বলেছেন, এই দেশদ্রোহীদের সহজেই চেনা যাবে, আর যখন চেনা যাবে তখন মুখের ভিতর ঢুকে যাওয়া মাছির মতোই রাশিয়া ছুঁড়ে ফেলবে এই বিশ্বাসঘাতকদের। বিষয়টিকে রাশিয়ার আত্মশোধনের প্রক্রিয়া বলেও ব্যাখ্যা করেছেন পুতিন। তিনি জানিয়েছেন, এই আত্মশোধনের মাধ্যমেই নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারবে রাশিয়া। চীন কখনোই ইউক্রেন আক্রমণ করবে না। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। অন্যদিকে রাশিয়ার উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। এমন পরিস্থিতিতে কিয়েভে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফ্যান জিয়ান রং বৃহস্পতিবার জানালেন, চীন কখনোই ইউক্রেন আক্রমণ করবে না। ফ্যান জিয়ান রং লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিটস্কিকে বৈঠকের সময় বলেন, চীন ইউক্রেনে কখনো হামলা চালাবে না, এমন পরিস্থিতিতে আমরা সাহায্য করব, বিশেষ করে অর্থনৈতিকভাবে। চীনের এই রাষ্ট্রদূত আরও বলেন, ইউক্রেনের জনগণের বন্ধুত্বপূর্ণ দেশ হচ্ছে চীন। একজন রাষ্ট্রদূত হিসাবে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, চীন সবসময় অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইউক্রেনের জন্য মঙ্গলজনক শক্তি হয়ে থাকবে। বেসামরিক জনগণের উপর আমেরিকার বোমা হামলার দীর্ঘ ইতিহাস রয়েছে। রাশিয়া বলেছে, বিশ্বব্যাপী বেসামরিক লোকজনের উপর আমেরিকার পক্ষ থেকে বোমা হামলা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে, এখন রাশিয়াকে নসিহত করার কোনো অধিকার তাদের নেই। একই সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ অপরাধী বলে যে মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক অভিযানের জন্য বুধবার জো বাইডেন সাংবাদিকদের বলেন, রাশিয়ার নেতা একজন যুদ্ধ অপরাধী। তার এই বক্তব্যের তাৎক্ষণিক এবং কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বলেন, বাইডেনের এ ধরনের বাগাড়ম্বর এখতিয়ার বহির্ভূত, অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। তিনি বলেন, বিশ্বের বহু দেশে সামরিক আগ্রাসন চালিয়ে আমেরিকা বেসামরিক জনগণের উপর বোমা হামলা চালিয়েছে এবং এখন রাশিয়াকে নসিহত করার অধিকার তাদের নেই। দিমিত্রি পেসকভ বলেন, এমনকি আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে জাপানের উপর পরমাণু হামলা চালিয়েছে।
জার্মানি নতুন পথ খুঁজছে ইউক্রেনীয়দের বললেন জেলেনস্কি। রাশিয়া থেকে দূরে থাকতে জার্মানি একটি নতুন পথ খুঁজছে বলে নিজ দেশের নাগরিকদের জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে তার সর্বশেষ ফেসবুক বক্তৃতায় তিনি এই কথা বলেন। জেলেনস্কি আরও বলেন, বৃহস্পতিবার জার্মান আইন প্রণেতাদের কাছে তিনি যে বক্তৃতা দিয়েছেন শুধু রাষ্ট্রপতি হিসেবে নয়, ইউক্রেনের নাগরিক হিসেবে, একজন ইউরোপীয় হিসেবে দিয়েছেন। এমন একজন হিসাবে যিনি বহু বছর ধরে অনুভব করেন যে জার্মান রাষ্ট্র আমাদের জন্য একটি প্রাচীর দিয়ে বেড়া দিয়েছে বলে মনে হচ্ছে, অদৃশ্য অথচ শক্ত প্রাচীর, যোগ করেন তিনি। সেই বক্তব্য অনেক এমপির জন্য শুনতে অস্বস্তিকর ছিল, কারণ জেলেনস্কি জার্মান শক্তিনীতি এবং বিভাজনের প্রাচীরে অবদান রাখার জন্য ব্যবসায়িক স্বার্থের সমালোচনা করেন। ইউক্রেনের মেরাফারে রুশ হামলায় 21 জন নিহত, দাবি মেয়রের। ইউক্রেনের মেরাফার শহরে রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে বলে জানিয়েছে মেরাফার মেয়র ভেনিয়ামিন সিতপ। এই ঘটনায় আরও 25 জন আহত হয়েছেন বলে জানান তিনি। বৃহস্পতিবার মেরাফার মেয়রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে খার্কিভের কাছাকাছি অবস্থিত মেরাফারে একটি স্কুল এবং একটি কমিউনিটি সেন্টারে রাশিয়ার সেনারা বোমা বর্ষণ করে। রুশ বাহিনী ওই এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করার কারণে খার্কিভ অঞ্চলে আজ ভারী বোমা বর্ষণ চলছে বলে জানান তিনি। এদিকে স্থানীয় প্রসিকিউটর অফিস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রসিকিউটরের বিবৃতি সহ প্রসিকিউটর অফিসের ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায় কয়েকতলা বিশিষ্ট একটি ভবনের মাঝখানে ধ্বংস হয়ে গেছে, এছাড়া ভবনের জানালাগুলো উড়ে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি টানতে 15 পরিকল্পনা। 3 সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধ শেষ করতে একটি সম্ভাব্য শান্তি পরিকল্পনা তৈরি করেছে ইউক্রেন রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বৃহস্পতিবার এই খবর জানা গেছে। প্রতিবেদনে জানা গেছে, চলমান এই লড়াই শেষ করার জন্য একটি 15 দফা পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই সম্ভাব্য চুক্তির উল্লেখযোগ্য বিষয়গুলো হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তুরস্কের মতো মিত্রদের থেকে সুরক্ষার বিনিময়ে দেশটিতে বিদেশি সামরিক ঘাঁটি বা অস্ত্রশস্ত্রের অনুমতি না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। সেই সঙ্গে ইউক্রেন যদি ন্যাটো সদস্য হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা পরিত্যাগ করে এবং তার সশস্ত্র বাহিনীর সীমাবদ্ধতা স্বীকার করে নেয়, তাহলে রাশিয়া যুদ্ধ বন্ধ করার কথা ভাববে। গত 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক তৎপরতা বন্ধ করতে বুধবার রাশিয়াকে নির্দেশ দেয় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। রাশিয়ান ফেডারেশন অবিলম্বে ইউক্রেনে স্থগিত করুক নির্দেশ দেন বিচারকরা। তারা আরও বলেন, রাশিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার নিয়ন্ত্রণাধীন বা মস্কো দ্বারা সমর্থিত অন্যান্য বাহিনী যেন সামরিক অভিযান চালিয়ে না যায়। মস্কো কিয়েভের উপর হামলা শুরু করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ অপরাধী বলে অভিহিত করেন। তিনি বলেন, ইউক্রেনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং ভয়াবহতা সৃষ্টি করেছে রাশিয়া। তবে পশ্চিমা বিশ্ব বেশি বাড়াবাড়ি করলে পরমাণু যুদ্ধ কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে রেখেছে মস্কো। এই অবস্থায় নতুন কৌশল নিয়ে আর্থিকভাবে পুতিনকে কাবু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। দেশে দেশে জব্দ করা হচ্ছে রাশিয়ার সম্পদ। বিশ্ববাজারে রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত কয়েক দফা বৈঠকের পরও মিলছে না সমাধান, থামছে না রাশিয়া ও ইউক্রেনের লড়াই। একদিকে যুদ্ধ চলছে, অন্যদিকে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই উন্মাদনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হলো পুতিনের আক্রমণ বন্ধ করা এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করে নেওয়া। এই পাগলামি শেষ করার এটাই উপায়। প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, হত্যা বন্ধ করুন, আপনার বাহিনীকে প্রত্যাহার করুন এবং সবাইকে ইউক্রেন ছেড়ে যেতে বলুন।